হিতাধিকারী কি হবে কথা কইছন্তি নবীন, ইয়াকু আপন কেমিতি দেখন্তি, কেমিতি বিশ্লেষণ করিবে? ভাবুছি এই যে নবীন পট্টনায়ক নূয়া কথা নুহে, নবীন পট্টনায়ক প্রথমরু তাঙ্কর উপরে উত্তরাধিকার ভাবে যেতবে বারম্বার তাঙ্কর প্রশ্ন হয়েছি, সব নির্বাচন প্রশ্ন তাঙ্ক হয়েছি, সে সবাই উত্তর দিয়েছন্তি মোর উত্তরাধিকারী ওড়িশার লোক স্থির করবে, সে তাঙ্কর উত্তরাধিকার ভাবে কাহাকু নির্ণয় করে যাবে মনোনীত করে যাবে এপরি নুহে, সে সবাই কইছেন, কারণ সে যেপরি ভাবে ওড়িশাকু আসিলে এবং ওড়িশারে বিজু পট্টনায়ক পরে ওড়িশার নেতৃত্ব নেলে সে সেইটাকে মনে রাখি এবং সে কিন্তু ওড়িশার লোকমানে স্থির করবে, সে ওড়িশার লোকমানের কৌন সেই দৃষ্টি যে নবীন পট্টনায়ক যে পানিয়ানকে নিয়ে উত্তরাধিকারী যে কমছন্তি সে কথা সে পুরাপুরি খারজ করেছেন এবং এটা ঠিক মধ্যে, কারণ একথা সে কোটি তবে কহি না বা তাঁর যেটা আর্লিয়ার স্ট্যান্ড সবুলে যে মোর উত্তরাধিকারী ওড়িশার লোকমানে স্থির করবে, তবে সেই কথা আজ সে পুরো কিন্তু মো বিষয়ে মধ্যে যেটা বরাবর কয়ে যে তাঁর সুত পাণ্ডিয়ান তাঁর অত্যন্ত বিশ্বস্ত হবার গোটে বড় কারণ হয়ে পড়ে পেজিং লিডর এবং তাঁর মুলি যে পাণ্ডিয়ান হয়ত তাঁর পুয় ভা কিছু সেবা করছেন যে প্রতি গোটে বিশ্বাস তাঁর বড়ছে, কিন্তু সে তাঁর উত্তরাধিকারী একথা কোটি কেবে বাদ কিনি কোশ জায়গায় কিনি কোথায় সে তাঁর উত্তরাধিকারী বা নবীন পট্টনায়ক কেবে তাঁর উত্তরাধিকারী ভাবে পাণ্ডিয়ানকে মনোনীত করছেন এপরি কৌশল সংকেত মধ্যে সে কোটি দিয়ে না, কিন্তু আপনার কথা উল্লেখ করা গলা এই জায়গার মধ্যে সে কথা কইছি যেতবে অনেক সাংবাদিক পচারে পাণ্ডিয়ান সহ তাঁর সম্পর্ক কোন পাণ্ডিয়ান মুকলি গোটে হেজিং লিডার যেতবে তার এই বয়সের মুকলি মোর মধ্যে সেই বয়স সেতবে জনে ব্যক্তি যেতবে তাঁর সেবা করা পুরো সেবা করুচি সেই দৃষ্টি তাঁর প্রতি তাঁর বিশ্বাস হয়েপরে অধিক, কিন্তু উত্তরাধিকারী ভাবে তাঁর মনোনীত করা বা সে উত্তরাধিকারী এটা করার কোণ কারণ নাই, কারণ সে নিজে নবীন পট্টনায়ক বারম্বার কইছেন মোর উত্তরাধিকারী ওড়িশার লোক মানে স্থির করবে, দলীয় নেতাঙ্ক অপেক্ষা পাণ্ডিয়ানক উপরে যথেষ্ট গুরুত্ব রহুছি বা পাণ্ডিয়ানকু অধিক বিশ্বাস কু নউচন্তি নবীন, এক প্রসঙ্গ বা এ প্রশ্ন মধ্যে পচরা যাইথিলা, নাই নাই সেই কথা মু যে কইলি সে কথা মানে কইতেলি যে তাঁকু বিশ্বাসের একমাত্র কারণ হচ্ছে সেইটা, কথা হচ্ছে সেবা মানে মু কাই কইলি মো নিজ বয়সের মু কইলি নবীন পট্টনায়ক বয়স প্রায় মোরি বয়স সাঙ্গে সমান, এই বয়সের সাধারণত যে তাঁকর দিয়ে মনুষ্যর সেবা করে ব্যক্তিগত ভাবে সে তার প্রতি টিকে বিশ্বাস জন্মি যায় তাই হয়েছি মোর মোর এইটা হচ্ছে ইন্টারপ্রিটেশন বা মোর লক্ষ্য করিকি যা কহিবার কথা মো বয়স দৃষ্টি মোর কহিবার কথা, কিন্তু মু সে তাঁর উত্তরাধিকারী একথা কেবে বি মু কহিনি কারণ নবীন পট্টনায়ক বারম্বার কইছন্তি মোর উত্তরাধিকারী ওড়িশার লোকমানে স্থির করে, স্যার আমি দেখুছে নির্বাচন সময় এ গোটি বড় প্রশ্ন হয়েছে নবীন উত্তরাধিকারী কি হবে, সম্ভবত জনসাধারণ মনে এই প্রশ্ন থাইপারে বা বিরোধী মধ্যে এই প্রশ্ন লগাতার ভাবে পচারি আসুচার, আজি নবীন প্রতিক্রিয়ায় স্পষ্ট করা কোণ দর্শাউছি বিজেডি বা নবীন কোণ বার্তা দেওয়া চাহুচার এর প্রভাব সব কোণ হয়ে পড়ে আর প্রভাব কোণ প্রভাব এই প্রচার করুছে প্রচার কৌশি স্থিতি নাই প্রচার ইয়ে নাই ভিত্তি নাই এই কথা নবীন পট্টনায়ক আজ কহিদেলে, যাকে মু ভাবুছি গোটা পুরোনা স্ট্যান্ড তাঁকর তাঁকর এটা বরাবর স্ট্যান্ড সবু নির্বাচন সময় তাঁকু এই প্রশ্ন হুয়ে সে প্রশ্নর সে বরাবর এই উত্তর দিয়ন্তি যে মোর উত্তরাধিকারী ওড়িশার লোকমানে স্থির করিবে, সে কথা আজ সে পুরো কইছন্তি মু খালি যা কইতলি যে তাঁকর বয়স এজিং লিডার যে মোর বয়স ন সেয়া এজিং লিডারে মনীষর গোটে ব্যক্তিগত সেবার সেই কারণে মু কইতলি যে হয়তো সে তাঁকর সেবা করুচন্তি সেই হিসাবে তাঁকর বিশ্বাস তা সহ নির্বাচন এবং সংখ্যা গণিত পরিপ্রেক্ষীরে মধ্যে নবীন কইছেন লোকসভা এবং বিধানসভা ক্ষেত্রে আমি ভালো প্রদর্শন করুছু আগামী পাঁচ বর্ষ মুখ্যমন্ত্রী রহুছি, নাই সে বিষয়ে তাঁকর আত্মবিশ্বাস করিবার যথেষ্ট কারণ আছে এবং আত্মবিশ্বাস করিবার যথেষ্ট কারণ আছে, সে 24 বর্ষ হল মুখ্যমন্ত্রী অছন্তি যেভাবে ভাবে জনকল্যাণ কার্যক্রম জড়ে যে ভিত্তিভূমি যে সৃষ্টি করেছেন তার ভিত্তিতে সে ভাবছেন ভাবা স্বাভাবিক, এইভাবে ভাবে সে ভাবিবার যথেষ্ট কারণ আছে, কাহিঁকি সে ভাবিবে যে সে তাঁর প্রতি লোকমানে তাঁকু আস্থা দূরাইলে বলে সে তো ভাবছেন তাঁর প্রতি লোকমানকর আস্থা রয়েছে বারম্বার সব নির্বাচন তাঁকু নির্বাচিত করুন সেই তাঁকর এই নির্বাচনে আস্থা রাখিবার কোনসি ভুল নাই,
বিলকুল এবং প্রতিটি রাজনৈতিক দল যেতে বেলে নির্বাচন লড়ুচন্তি বিজয় নেই তো সমস্তে আশাবাদী এবং সমস্তে সরকার গঠন করিবা পাই মধ্য দাবি করিবে কিন্তু জনতা জনার্দন সেমানে বিচার করিবে। শ্রীযুক্ত রবিদাস আমি দেখি আসুছে নির্বাচন সময় গড়ি গড়ি চালিবা সহিত বিভিন্ন প্রসঙ্গ রাজ্যরে উঠুছি, ওড়িয়া অস্মিতা হোক, শ্রীমন্দির প্রসঙ্গ হোক, বিকাশ কথা হোক, কিন্তু বিগত গোটিয়ে সপ্তাহ হেলানি আমি দেখুছে স্বাস্থ্য প্রসঙ্গ এবং পরে পরে উত্তরাধিকারী প্রসঙ্গ, এ প্রসঙ্গ কাহিকি ধসেই পশিছি বা এ প্রসঙ্গর গুরুত্ব বর্তমান সময়ে কাহিকি বড়ুছি? দেখন্তু নির্বাচন সময়ে নিশ্চিত ভাবে এইসব প্রসঙ্গ আসবে। আপনার দেখুন ওড়িশার যে নির্বাচন, ওড়িশার দুইটা নির্বাচন হচ্ছে, লোকসভা হচ্ছে, বিধানসভা নির্বাচন হচ্ছে। কিন্তু যেতে আলোচনা হচ্ছে জাতীয় নেতা মানে আসছেন, সে রাজ্য বিধানসভা কেন্দ্র করে কথা কৌছেন। লোকসভা সংক্রান্ত কোনো ডিবেট ওড়িশার হচ্ছে, কোনো ন্যারেটিভ আসুচি লোকসভা নিয়ে কোনো ন্যারেটিভ আসিপার নি, কেবল কংগ্রেস পক্ষ যে সভা হচ্ছে, কার্গে আসলে কালি আজি রাহুল গান্ধী, সেই মানে জাতীয় প্রসঙ্গক আনিছেন। বিজেডি মধ্যে জাতীয় প্রসঙ্গ, জাতীয় বিজেডি কেবল বিধানসভা কেন্দ্রিত হয়েছে, কিন্তু লোকসভা ক্ষেত্রে তাঁকর ভূমিকা বি স্পষ্ট করে না সে, যদিও সে দুইটা পেয়ে ভোট মাগুছেন। তেমন ওড়িশার এই নির্বাচন যেতে হচ্ছে এবং প্রত্যেক চাহুচ্ছেন আমি অধিক আসন পাইবু পাইবা এভাবে আশা করা স্বাভাবিক, যে প্রতিদ্বন্দ্বার অনেক তেমন সেইটা কিছু ভুল নাই। এবং নবীন পট্টনাক মধ্যে আশা করি 24 বর্ষ হল ক্ষমতার অনেক এবং যে প্রকার ভিত্তিভূমি সে সৃষ্টি করেছেন, বিজেডি যে সংগঠন আছে কেবল সে আশা প্রকাশ করা স্বাভাবিক। যদি বিজেপি বর্তমানে ভাবুছি এত বর্ষ পরে যা দৃঢ় সংগঠন ওড়িশার দৃঢ় নথিলা সে হঠাৎ ভাবুছি ওড়িশার সরকার সেমান গড়ি পারিবে, সেমান যদি আশা করছেন যে সরকার যার মজবুত হয়েকি অছি সে কাইকি আশা না করবে, সে পুণে ক্ষমতাকে আসছেন। বিলকুল শ্রীযুক্ত রবিদাস, আমি গতকাল ঠারু দেখুছে নবীনকর আভিমুখ্য কিছু ভিন্ন মনে হচ্ছে, কারণ যেতবে গতকাল প্রধানমন্ত্রী মোদি আসলে ওড়িশা এবং বালেশ্বর ময়ূরভঞ্জ দুইটি সমাবেশে স্বাস্থ্য প্রসঙ্গ উঠাইলে এবং আমি সন্ধ্যায় দেখলে নবীন আসি তার জবাব দেলে এবং বর্তমান এএনআইকু সাক্ষাৎকার দেবা, এ তো নিশ্চয় রাজ্যবাসী বার্তা দৌঁচ নবীন এবং তা সহ বিরোধী মধ্য জবাব সদৃশ্য কি একদম নবীন পট্টনাক জবাব দৌঁচ মুম ক্যাপাবল অফ টেকিং দি রেসপন্সিবিলিটি ফর অ্যানাদার ফাইভ ইয়ার্স এই বার্তা দৌঁচান, এবং গতকাল তাঁর স্বাস্থ্য নিয়ে মু ভাবুছি সদন প্রধানমন্ত্রী গোটা নির্বাচন সভায় তাঁর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করাটা মো বিচার গোটা অনৈতিকাল কথা, উচিত নুহে, কিন্তু তার উত্তর দেওয়া তো কইলা মুখ্যমন্ত্রী, তার তুরন্ত উত্তর দেলে এবং আজি সেটা আহরি গোটে বাদ নৌ আগুক এনআই ইন্টারভিউ জরিয়া সে আউ গোটে বাদ আগু নৌ যে মু সম্পূর্ণ ফিট এবং মু আসন্তা পাঁচ বর্ষ পে এই রাজ্যর দায়িত্ব নেই পারিবি, সেদিন মোর কিছু অসুবিধা নাই, এবং লোকমানকার যে বিশ্বাসের মধ্যে আজীবন দিয়েছি মু সে দৃষ্টি সম্পূর্ণ সুস্থ আছি, মু সে কার্য করি পারিবি। আজ্ঞা স্যার, মোর পরবর্তী প্রশ্ন রহিব, যেহেতু আপনার লম্বা সময় ধরে রাজ্য রাজনীতি দেখুছেন বা ভোট ব্যাঙ্ক কেমিতি হুয়ে বা ভোট কেমিতি কোয়ারুকু কেমিতি ঢলে সে কথা আপনার জানুছেন, জনসাধারণ মনরে ধারণা কেমিতি সৃষ্টি করা যায়, সে ধারণার লাভ কেমিতি মিলে সে কথা আপনার বহুত ভালোভাবে অনুধ্যান করে আসুছেন লম্বা সময় ধরে, তেমন মোর এই প্রশ্ন রহিব বা বিরোধী যে ধারণা সৃষ্টি করুলে এবং নবীন বর্তমান জবাব দৌঁচান, এর প্রভাব জনসাধারণ উপরে বা ভোটর উপরে কোণ পড়িপারে, ভোটর কোণ চিন্তা করুবে বা ওড়িশাবাসী কোণ ভাবু থাই পারন্তি এসব প্রসঙ্গ বরাবর হচ্ছিল। আপনার দেখুন শেষ মুহূর্তে বিজেডি তার উত্তর দৌছি, যেমনি আজি সঙ্গীয় ব্যবস্থা নিয়ে যে প্রশ্ন সেখানে আইলে, যেটা পার্লামেন্ট নির্বাচন উত্তরে সঙ্গীয় ব্যবস্থা নিয়ে প্রসঙ্গ প্রশ্ন উঠেবা কথা কথা দাবি করা কথা গোটা আঞ্চলিক দল, সেটা কিন্তু শেষ মুহূর্তে গোটা বিজ্ঞাপন জরিয়ার আজি আনিছেন। গতকালি রক্তভণ্ডার রত্নভণ্ডার বিষয়ে দেলে, এই রত্নভণ্ডার বিষয়ে প্রথম উঠিলা সেটা কাই দেলে নাই, সে পর্যন্ত কাহিকি বিজেডি পক্ষরু রত্নভণ্ডার সহিত পরিস্থিতিকে স্পষ্ট ন করা গলা কোন কেন কৌশি কৌশি সিধা সড়কে এমানে বিজেপি বিজেডি সহিত উচ্চ স্তরে মোকাবিলা করা চাহু নথিলে, সে ভাবুলে এসে তাঙ্কর কার্য হয়ে যাব কিন্তু তা নাই, এবং বিজেডি নিশ্চিত ভাবে যে পাইলা সংকেত সে ভাবিলে যে ওড়িশার গোটে সময় আসুচি সে হয়তো সরকার গঠন করলে, তেমন সেমানে চাপ বৃদ্ধি কলে এবং চাপর শেষ পরিণত হয়েছি যেটি নবীন পট্টনাক ফাইট ব্যাক করছেন, মু কহিবি ফাইট ব্যাক করছেন সেই সকাশে কলে সে ভাবিলে চাপ অধিক হয়ে যাইছে। আজ্ঞা
অর্থাৎ নির্বাচনী রাজনীতির এসব হচ্ছে অংশবিশেষ এবং প্রতিটি অধ্যায় বা প্রতিটি এপিসোড রাজ্যবাসী দেখুম শেষ পর্যায়ে নির্বাচন রয়েছে, ফলাফল আসবা অপেক্ষা এবং তাপরে কি কোণ কুলে এবং বাস্তবের কথা কতদূর সত হচ্ছে তাহা জনতাঙ্ক নির্দেশ পরে সবুকিছি স্পষ্ট হয়ে যাব। বহুত বহুত ধন্যবাদ শ্রীযুক্ত রবিদাস আপনার প্রতিক্রিয়া। লগাতার ভাবে অজেশ মধ্যে মো সহযোগী আমার সহ অনেক। আমি অজেশ, লম্বা সময় ধরে এই প্রসঙ্গে আলোচনা করুছে, মুখ্যমন্ত্রী দিয়ে প্রতিটি উত্তরক নিয়ে বিশ্লেষণ করা যাচ্ছে, আউথরে আপনার পুরা কুহতু প্রশ্ন সবু কণ লা এবং কমিটি নবীন সবু প্রশ্নর জবাব দিয়েছেন। নিশ্চিত ভাবে দেখন্তু, সাম্প্রতিক রাজনৈতিক স্থিতিরে অনেক গুড়ি যে প্রশ্ন উঠুছি তার সব প্রশ্নর মধ্যে গোটি গোটি করে জবাব দিয়েছেন। কিন্তু বিশেষ করে আপনি দেখন্তু, এটা নির্বাচন প্রক্রিয়া আরম্ভ হয়েছে, চতুর্থ পর্যায়ে নির্বাচন আগক অছি। এই নির্বাচন প্রচার সময় ভিতরে যে কিছু বড় কোশ্চিন উঠিছে, বিরোধী মানে যে কিছু বড় প্রশ্ন পচারছন্তি এবং সাধারণ লোকঙ্ক মনের বি যে কিছু প্রশ্ন রয়েছে তার মধ্যে সিধাসলখ মধ্যে উত্তর রাখিছন্তি, সব কিছু দ্বন্দ্ব ক্লিয়ার করছন্তি। প্রথমত আমি যেমন স্বাস্থ্য অবস্থা কথা কহিলি কি মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্য অবস্থা ঠিক নাই বলে মধ্যে বিরোধী মানে বিভিন্ন সময়ের কহিলে, কিন্তু মুখ্যমন্ত্রী গতকাল গণমাধ্যমকে আসলে সিধাসল কহিলে কি সুস্থ অছি, আজি মধ্যে সমান কথা কহিলে কি সুস্থ অছি, এ কিছু মধ্যে গুজব সৃষ্টি করা হচ্ছিল, কিন্তু সে মধ্যে সম্পূর্ণ সক্ষম, সে মধ্যে তাঙ্কর ক্যাবিনেট পরিচালনা করছেন, ক্যাবিনেট বৈঠকরে যোগ দেন, আউ কিছু দেখবে যে ডিজিটাল সিগনেচর কথা সে মধ্যে সে কিছু কাম করুনা, এমিতি অনেক যে কিছু প্রশ্ন উঠল বিরোধী মানে পচারে তাকে মধ্যে সম্পূর্ণ প্রত্যাখ্যান করছেন। মুখ্যমন্ত্রী নিজে কহিবাকু চাইছেন কি সবু কিছু ঠিকঠাক অছি, সে তাঙ্ক কাম করুছেন, নিজে ক্যাবিনেট পরিচালনা করছেন, ক্যাবিনেট মধ্যে চেয়ার করুছেন।